নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2017 সালের ম্যাথমেটিক্স প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আলোচনা করব। তো দেখো, আমি চার দাগের এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করাচ্ছি। এর আগে আমি 1, 2, 3 দাগের অঙ্ক সম্পূর্ণরূপে সলভ করেছি, তারপরে চারের এক দাগ থেকে সাত দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আজকে আমি 8 দাগ থেকে 12 দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে সলভ করে দেবো, মানে Roman 8 to Roman 12। তো দেখো, এক্স সমান সমান এ সেক থিটা কমা ওয়াই সমান সমান বি ট্যান থিটা হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। প্রথমে আমি কী করেছি, এক্স সমান সমান এ সেক থিটা, এ সেক থিটা সমান সমান এক্স, সেক থিটা সমান সমান এক্স বাই এ, 1 নং সমীকরণ। অপরদিকে ওয়াই সমান সমান বি ট্যান থিটা, ঘুরি দিলাম এদিকে, বি ট্যান থিটা সমান সমান ওয়াই, ট্যান থিটা সমান সমান ওয়াই বাই বি, 2 নং সমীকরণ। তো দেখো ফর্মুলাটা কী আছে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেক মানে কি এক্স বাই এ, ট্যান মানে কি ওয়াই বাই বি, এই যে ট্যান মানে ওয়াই বাই বি, সেক মানে এক্স বাই এ, এর হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বুঝতে পারছো আমি কী বলছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর অ্যান্সার হবে। আমাদের পরের অঙ্ক 9 দাগের অঙ্ক, ট্যান ব্র্যাকেটের মধ্যে থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত। তো দেখো, ট্যান ব্র্যাকেটের মতো থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান √3, ট্যান ব্র্যাকেটের মতো থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান √3 মানে কি, ট্যান 60 ডিগ্রির মান, বোথ সাইড থেকে ট্যান ট্যান কেটে গেল, থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি, থিটা সমান সমান 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, বিয়োগ করলে কত হয় 45 ডিগ্রি। ওকে, থিটার মান কত, 45 ডিগ্রি এর অ্যান্সার আছে। অপরদিকে এখানে কী বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটার মান 45 ডিগ্রি প্লাস কস থিটার মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি 1/√2 প্লাস কস 45 ডিগ্রি মানে কি 1/√2। লসাগু করলে কী থাকছে, √2 থাকছে, 1 + 1 2√2 থাকছে। আমি করণীয় নির্দেশন করছি, একটা √2 যেহেতু এখানে √2 একটা আছে, একটা √2 এক্সট্রা বসিয়েছি এবং সেই এক্সট্রা √2টা উপরে বসিয়েছি, এটা করণীয় নিয়ম। তো কী থাকছে, 2√2 থাকছে, আর √2 √2 গুণ করলে থাকছে শুধু 2 থাকছে, 2 কেটে গেলে কী থাকছে, এর অ্যান্সার থাকছে শুধুমাত্র √2। ওকে, তারপরে কী বলেছে আমাদের 10 দাগের অঙ্ক দেখে নাও, এই যে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল সংখ্যামান ছোট গোলকটির আয়তনের সংখ্যামানের সমান হয় তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট 2017 সালের অঙ্ক। ধরি বড় গোলকটির ব্যাস 2 বড় হাতের আর, ছোট গোলকটির ব্যাস 2 ছোট হাতের আর, 2r সমান সমান 2 × 2r, আর সমান সমান 2r। প্রশ্ন অনুসারে 4πr² সমান সমান 4/3πr³, আর মানে কি 2r, 2r এর হোল স্কোয়ার, বোথ সাইড থেকে 4 কেটে দিলাম, এখানে কী থাকছে 2 × 2 = 4, 4πr² সমান সমান 4 কেটে গেলে কী থাকছে 1/3πr³, পাই কেটে গেল, 4 সমান সমান r/3, r সমান সমান কী থাকছে 3 × 12 একক, 3 × 12 কত হয় 12 একক। ঠিক আছে, তার মানে কী বলেছে হচ্ছে ছোটো গোলকটির ব্যাস কত, ছোট গোলকটির ব্যাস হচ্ছিল 12 একক, এখানে বলেছে ছোট গোলকটির ব্যাসার্ধ কত, ঠিকই আছে ব্যাসার্ধ হলো 12 একক, যদি ব্যাস বলতো তাহলে কত হতো 24 একক হতো। ঠিক আছে, আমাদের 11 দাগের অঙ্ক, একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড, কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। সুপ্রিয় দর্শকার্থী, আমরা জানি যে এক্সের তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 8টি এবং শীর্ষবিন্দু 4টি এবং কর্ণের সংখ্যা 4টি।
এক্সের মান 6, ওয়ের মান 8, জেডের মান 4, পি এর মান 4, 6 আর 4 10 আর 4 14, 14 মাইনাস 8 সমান 6 এর অ্যান্সার হবে। আমাদের নেক্সট রোমান 12 এর অঙ্ক 11, 12, 14, এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 9, 32, 38, 47 রাশিগুলির ঊর্ধ্বক্রমে সাজানো, তাদের মধ্যমা 24 হলে এক্স এর মান নির্ণয় করো। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 টোটাল 9টা সংখ্যা, মানে বিজোড় সংখ্যা। এন সমান সমান কী থাকছে? এন সমান সমান 9, এন সমান সমান 9, ওয়া যুগ্ম, ঠিক আছে, অযুগ্ম। ফর্মুলা কী আছে? নিম্ন মধ্যমা এন প্লাস 1/2 তম, এন এর মান কত? 9, 9 প্লাস 1 10, 10/2 মানে কি 5 তম। 5 তমতে কী আছে দেখো? 1, 2, 3, 4, 5, 5 তমতে কী আছে? এক্স প্লাস 4, এবং তাদের মধ্যমা 24, বুঝতেই পারছো কী বলছি? তো 5 তম মানে কি এক্স প্লাস 4, প্রশ্নানুসারে এটি কিউব মানে কি? অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্লাস 4 যেগুলো 24, এক্স সমান সমান 24 মাইনাস 4, এক্স সমান সমান কী থাকছে? 20 এর অ্যান্সার থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের সমস্ত সালের প্রশ্নগুলো সলভ হয়ে গেছে। 2017 থেকে 2023 সাল পর্যন্ত যাবতীয় এমসি কিউব, এসএ কিউব, শূন্যস্থান, ট্রু ফলস সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।